অ্যাজ আ স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছে আমি তোমাদের সাথে বিসিএসআর টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো আজকে আমাদের যে উদ্দেশ্যে এই স্ক্রিনের সামনে আসে সেটা হচ্ছে, তোমরা গার্ডেনারশিপ বিল্ডার্সের অনেকেই অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং তোমরা জেনেও গেছো আশা করি যে এক্সাম ডেটটা কবে। তো এক্সাম ডেটটা অ্যাপ্রক্সিমেটলি 7ই এপ্রিল। গার্ডেনারশিপ বিল্ডার্সের যে ফর্মটা জার্নিম্যান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেটার এক্সাম হচ্ছে 7ই এপ্রিল। এটা অ্যাপ্রক্সিমেট ডেট একটা দেওয়া হয়েছে এবং এটা কনফার্মও হতে পারে। যাই হোক, মোট কথা এক মাস আমাদের হাতে আছে। তো এর সঙ্গে আর একটা নতুন খবর দিয়ে দিই, তো এই এক্সামের ডেটটা সিলেকশন হওয়ার সাথে সাথেই আবার একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, সেটাও গার্ডেনারশিপ বিল্ডার্সেরই। সেটার পোস্ট হচ্ছে সুপারভাইজারি পোস্ট, যেখানে স্ট্রিম চাওয়া হয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং সিভিল পদের জন্য। তো এই পদে সুপারভাইজারি পোস্টে যারা ডিপ্লোমা করেছো বা বিটেক বা বিই করেছো তারা অ্যাপ্লিকেবল করতে পারবে। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই দুটো পদের ক্ষেত্রেই কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা হবে এবং এক্সাম প্যাটার্ন সিলেবাস অলরেডি তোমরা জানো যে 80টা নন টেকনিক্যাল এবং 20টা নন টেকনিক্যালের উপর এক্সাম হতে চলেছে। তো প্রথম কথায় যেটা আমরা আসি, যেটা হচ্ছে অলরেডি জার্নিম্যানের যে এক্সাম ডেটটা 7ই এপ্রিল পাওয়া গেছে, সেই 7ই এপ্রিল বলতে আর এক মাস হাতে আছে। তো এই লাস্ট এক মাস বলতে এই যে মার্চের আগে 10 তারিখ আর এপ্রিল মোটামুটি ধরে নাও, আর বেশি দিন বাকি নেই। তো এই লাস্ট মান্থটা তোমরা কিভাবে এগোবে, তো ওখানে যেটা জার্নিম্যানের যে সিলেবাসটাতে আছে সেটাতে আছে 80টা টেকনিক্যাল এবং 20টা নন টেকনিক্যাল। 80টা টেকনিক্যাল কাজে যারা ইচ অফ ট্রেড বিভিন্ন রকম স্ট্রিম থেকে যারা আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা বিভিন্ন স্টিম ফিটার, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন ধরনের জায়গা থেকে যারা সেকশন থেকে আছো তাদের তাদের পার্টিকুলার ট্রেডের উপর কোয়েশ্চেন আসবে। তো এই পার্টিকুলার ট্রেডের উপর কোয়েশ্চেন আসলে তোমাকে কিন্তু কি করতে হবে, সেই পার্টিকুলার কোয়েশ্চেনটাকে একদম কনফার্ম অ্যান্সার দিতে হলে সেখানে তোমাকে ঠিক সেইভাবে স্টাডিটা করতে হবে। আর 20টা নাম্বার আছে নন টেকনিক্যালের উপরে, সেখানে ম্যাথ, জিকে, জিআই, রিজিউনি বা কারেন্ট অ্যাফেয়ার্স উপর কিন্তু মানে কোয়েশ্চেন আসবে। তো প্রথমে যদি আমি টেকনিক্যালটা নিয়ে বলি, দেখো এখানে ম্যাক্সিমাম নাম্বারটাই কিন্তু টেকনিক্যালের উপর দিয়ে ভ্যারি করছে, কারণ 80টা টেকনিক্যাল মানে সেখানে তোমাকে 60 থেকে 65টা অ্যান্সার কনফার্ম করতেই হবে। খুব জোর যদি 70টা করতে পারো তাহলে তুমি সেফ জোনে পৌঁছে যাবে। এবং 70টা নাম্বার তোলাটা কিন্তু মুখের কথা নয়, গার্ডেনারশিপ বিল্ডার্স কিন্তু কোশ্চেন অনেক খুঁটিয়ে খুঁটিয়ে করে। সুতরাং টেকনিক্যাল ম্যাটারটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় দেন তবেই কিন্তু তোমরা সেখানে 80-র মধ্যে 65 থেকে 70 তোলার ক্ষমতা রাখবে। তাহলে এই জায়গাটা তৈরি করতে হলে তোমাকে লাস্ট এক মাস যেভাবে স্টাডি করতে হবে কি করতে হবে, প্রথমে যে কাজে প্রথম কথা তোমাদের কাছে যার যার কাছে যে বইগুলো আছে সেই বইগুলোকে তোমাদের একদম খুঁটিয়ে খুঁটিয়ে থিওরিটাকে কভার করতে হবে। থিওরিটাকে কভার করা না পর্যন্ত তোমরা কিন্তু MCQ বেসিসের উপর বেস করে এগোলে কিন্তু সেটা একটা বিশাল বড় মারাত্মক ভুল হয়ে যাবে, কারণ এক একটা লাইন থেকে অনেকগুলো MCQ তৈরি হয়। যদি পার্টিকুলার কোনো একটা চ্যাপ্টার ধরি সেখান থেকে অনেক MCQ তৈরি করা যায়। সুতরাং তুমি কত MCQ পড়বে একটা তো তোমার লিমিট থাকবে, সুতরাং কত MCQ উপর ডিপেন্ড না করে তোমরা যদি থিওরিটাকে কভার করতে পারো তাহলে সেই থিওরিটা তোমাদের কাছে একটা MCQ লেভেলের অনুযায়ী কোশ্চেনটা কমন পাওয়ার চান্স থাকবে। এবার কথা বলি, থিওরিটা পড়তে গিয়ে অনেকেই কিন্তু ধাক্কা খাবে, কারণ ওই বলবে আমি 4 বছর আগে থিওরি আমার কলেজ শেষ করেছি, কেউ বলবে আমি এখন থিওরি পড়ার তো সময় পাই না, আমি চাকরি করি। ডেফিনেটলি প্রত্যেকে কোনো না কোনো কাজে এঙ্গেজ, কিন্তু থিওরিটা তোমাকে একটু হলেও অন্তত সারাদিনে 1টা ঘন্টা তোমাকে দেখতে হবে। আর থিওরিটা কিভাবে স্টাডি করবে, তোমরা যে চ্যাপ্টারটা পড়বে সেটাকে আগে সিম্পলিভাবে 2-3 বার তুমি সেই লেসনটাকে পড়ে নাও। ধরো মেকানিক্যাল থেকে তুমি ধরো তুমি পড়ছো, ধরো মেকানিক্যাল যদি ফিটার চ্যাপ্টারটা ধরি তাহলে ফিটারে প্রথম ধরো মেজারিং ইনস্ট্রুমেন্ট বা তোমার হচ্ছে লিমিট ফিট টলারেন্স বা তুমি ধরি যদি এরকম হিট মার্কস সরি হিট ট্রিটমেন্ট, তো এই চ্যাপ্টারগুলোকে তোমাকে কিন্তু থরলি 2-3 বার রিডিং পড়ার পর সিম্পলিভাবে তোমাকে একদম ওটাকে বাংলায় মানে তৈরি করে নিতে হবে। কারণ তোমাদের কাছে যে নিমি বুকের প্যাটার্নটা আছে সেটাতে কিন্তু খুব সহজ, এবং নিমি বুকটাকে পড়ার পর তোমাকে ফলো আপ করতে হবে যে তুমি যে থিওরিটা পড়ছো সেই থিওরিটা থেকে কতটা পরিমাণ MCQ তৈরি করা যেতে পারে।
যদি তুমি নিজে থেকে এমসিকিউটা তৈরি করে দিতে পারো, এটার থেকে ভালো আর কিছু নয়। কোনো বইকেও তোমার এই প্রিপারেশন হার মানাবে। আর যদি না করতে পারো তাহলে সিম্পলি ভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর গার্ডেনলি সিম্পলনেস এর যে প্যাটার্ন এক্সাম, তার উপর তোমাকে কিন্তু কন্টিনিউ ইচ অ্যান্ড এভরি ডে, প্রত্যেকটা দিন বা যদি পারো সপ্তাহে 3-4 এক্সাম তোমাকে, প্রি এক্সাম যেটাকে বলা হয় মক এক্সাম, সেটাকে বাড়িতে বসে তোমাকে দিতেই হবে। টাইমিংটা সেভাবেই থাকবে। মোর টেকনিক্যাল, মানে টেকনিক্যালের উপর ভালো নাম্বার তুলতে হলে তোমাকে কিন্তু অনেক কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হবে। আর এখানে গার্ডেনলি সিবিল্ডাসের 100 মধ্যে কিন্তু কাট অফ যেভাবে বলে দিচ্ছি, টেকনিক্যাল নন টেকনিক্যাল মিলিয়ে অন্তত 75-83 মধ্যে কাট অফ থাকবে। 75-83 এর মধ্যেই কিন্তু কাট অফ থাকবে। ইভেন আরও বেশি তো হয় কম হবে না, কারণ টেকনিক্যাল পার্টটা 80 নাম্বার, যারা খুব ভালো টেকনিশিয়ান মানে টেকনিক্যাল ম্যাটারটাকে বোঝে, যারা টেকনিক্যালগুলো নিয়ে মানে কাজ করে বা যাদের ওয়ার্কিং নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছে কিন্তু গার্ডেনলি সিবিল্ডাসের মতো এক্সামটা খুব ইজি। কারণ এখানে তোমার নলেজটা, বইয়ের নলেজ কিন্তু খুব একটা কাজে লাগবে না, কারণ বইটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল, তোমার প্র্যাকটিক্যাল জ্ঞানটা অবশ্যই দরকার। সুতরাং যারা চাকরি করছো, প্রোডাকশান রিলেটেড জবগুলো করছো, বা তোমার তোমরা যে স্ট্রিমে আছো সেই স্ট্রিম রিলেটেড যে কাজগুলো করছো, সেখানে নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতা অনেকটাই তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতাকেই তোমরা কিন্তু এই পরীক্ষায় কাজে লাগানোর চেষ্টা করবে। আশা করি এটা হচ্ছে টেকনিক্যাল ম্যাটারটা গেল। এবার চলে এসেছি নন টেকনিক্যাল। তাহলে 20 নন টেকনিক্যালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ ম্যাটার। কারেন্ট অ্যাফেয়ার্স অনেক পড়লেও হয়তো কমন আসবে না, আবার কিছুটা পড়লেও কমন আসবে। প্রথম কথা বলি, কারেন্ট অ্যাফেয়ার্স যদি কমন পেতে চাও সেটা তোমাকে কিন্তু একটু ভাবনার বিষয়, কারণ আজকে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স কালকে সেটা জিকে হয়ে যাবে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি যদি মোটামুটি ডিফেন্সের উপর থেকে স্টাডি করো তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কমন পড়বে। দেখবে লাস্ট 2-3 কিন্তু অনেক ডিফেন্স রিলেটেড কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আউট হয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু তোমাকে খুঁজে নিতে হবে বা সার্চ করতে হবে। মোটামুটি 3-4 কারেন্ট অ্যাফেয়ার্স, 4 বাধা। ম্যাথ যদি থাকে থাকে, আসে নিউমেরিক্যাল সিম্পল ম্যাটারগুলো থাকবে সেখান থেকে, রিজনিং বা জেনারেল নলেজ, কিন্তু সায়েন্টিফিক ম্যাটারটা একটু ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? এবং জিকের মধ্যে সম্ভবত ন্যাশনাল মুভমেন্ট বা এরকম কিছু বা তোমার ডিফেন্স রিলেটেড কোয়েশ্চেন থাকতে হবে। এটা অবশ্যই তোমাকে 20 মধ্যে অনেকটাই কিন্তু হেল্প করবে। আর সবচেয়ে বড় ব্যাপার, এখান থেকে কিন্তু 2-3 কিন্তু কোয়েশ্চেন আসতে পারে অ্যাবাউট গার্ডেনলি সিবিল্ডাসের উপরে। এখন যেরকম সেল এক্সাম দিতে গেলে সেল রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে, রেল এক্সাম দিতে গেলে রেল রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে, ডিআরডিও এক্সাম দিতে গেলে ডিআরডিও রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে। এবং আর একটা কথা বলে দিই, তুমি যে এরিয়া এক্সাম দিতে যাচ্ছ, ধরো তোমার ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, তুমি যাচ্ছ উড়িষ্যা মানে ভুবনেশ্বর উড়িষ্যা সেখানে যাচ্ছ, বা তুমি যাচ্ছ রাঁচিতে, বা তুমি যাচ্ছ চেন্নাই, সেই চেন্নাই স্টেট সম্বন্ধে একটুখানি জিকে তোমায় জানতে হবে। সাপোজ আমাদের গার্ডেনলি সিবিল্ডাস এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাহলে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে জিকে একটু জানতে হবে। লাস্ট অনেক এক্সাম দিয়েছো রাউরকেল্লাতে বা সেখানে, সেই মানে উড়িষ্যা সম্বন্ধে একটু জিকে তোমায় জানা দরকার ছিল। তো এই যে ব্যাপারগুলো, এগুলোই কিন্তু কমন, মানে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তুমি যদি সঠিক জিনিসগুলো জেনে পরীক্ষায় বসো তাহলে দেখবে তোমাকে এই 70, 80, 82, 83 যেটাই কাট অফ আসুক না কেন সেটা কিন্তু তোমার পক্ষে তোলা অসম্ভব হবে না। সুতরাং হাতে সময় বেশি নেই, মাত্র আজ 10 হয়ে গেল বললে চলে, মার্চে এপ্রিলের 7 পরীক্ষা। জার্নিম্যান পোস্টের জন্য কিন্তু যথেষ্ট ভালো পরিমাণভাবে প্রিপারেশান নাও এবং এই পরীক্ষাটাকে ক্র্যাক করার চেষ্টা করো। খুব ভালো একটা সম্মানের চাকরি গার্ডেনলি সিবিল্ডাস। এর সাথে সাথে যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছো, বিটেক আছো, তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নাও। যে ফর্মটা 6 মার্চের হচ্ছে স্টার্টিং ডেট এবং এন্ডিং হচ্ছে তোমার 27 মার্চ, ঠিক আছে? 27 মার্চ এন্ডিং ডেট। তো এই ফর্মটাতে পোস্ট হচ্ছে সুপারভাইজারি পোস্ট, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং সিভিল পদের জন্য তোমরা এইখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেবাসও এখানে সেম, 20 নন টেকনিক্যাল এবং 80 টেকনিক্যাল। আর যেটাকে বলা চলবে যে এই নিউ রিক্রুটমেন্টটা রিলেটেড গার্ডেনলি সিবিল্ডাস, সুতরাং বোথ অফ পোস্ট তোমাদের একদম অ্যাকুরেটলি, যারা ডিপ্লোমা করেছো এবং
এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছে জার্নি ম্যানের জন্য তারা দুটো পোস্টের জন্য সমানভাবে স্টাডি করো, কারণ দুটো যেহেতু একই সংস্থার জব, সুতরাং এখানে স্টাডি করতেও তোমাদের সুবিধা হবে এবং তোমাদের স্টাডি প্রক্রিয়াটা সঠিকভাবে এগোবে। যাই হোক, এই ছিল কারেন্টলি সি বিল্ডার্সের ইনফরমেশান। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের চ্যানেলের সাথে থাকো। আমরা চেষ্টা করছি তোমাদের আরও অনেক কিছু ভিডিও শেয়ার করার যেগুলো তোমাদের কামিং এক্সামে আসতে চলেছে। তাহলে ভিডিওটা এখানেই স্টপ করছি, বাই।